নমস্কার বন্ধু বান্ধৱীসকল, নয়নজ্যোতি ইউটিউব চেনেলটোলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। বন্ধু বান্ধৱীসকল, অসম পুলিচৰ ফালৰ পৰা আকৌ আহিছে 451টাকৈ কনিষ্টেবল গ্ৰেড থ্ৰীৰ পোষ্ট। তো এইকেইটা পোষ্টৰ কাৰণে কি কি কোৱালিফিকেশ্যন লাগিব বা কিদৰে এপ্লাই কৰিব লাগিব গোটেইখিনি মই কম সময়তে আলোচনা কৰিম। তো ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ প্ৰথমৰ পৰা শেষৰলৈকে চাওক, আৰু যদিহে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্রাইব কৰি ল'ব। এনেকুৱা ধৰণৰ সুন্দৰ সুন্দৰ চাকৰি ইনফৰ্মেশ্যন পাই থাকিবলৈ মোৰ চেনেলটো প্লিজ ছাবস্ক্রাইব কৰি ল'ব, আৰু কাষতে থকা বেল আইকনটো বজাই দিব যাতে মোৰ আহিবলগীয়া ভিডিঅ'সমূহ নটিফিকেশ্যনসমূহ আপোনালোকে আগতীয়াকৈ পায়। গতিকে ব'লক বন্ধু বান্ধৱীসকল, আজিৰ আমি এই ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। বন্ধু বান্ধৱীসকল, তো ইয়াতে এই নটিচখন আহিছে 8/6/2020 অফিচ অৱ দ্য চেয়াৰমেন ষ্টেট লেভেল পুলিচ ৰিক্ৰুইটমেণ্ট বোৰ্ড আসাম ৰেহাৰবাৰী গুৱাহাটী। তো বন্ধু বান্ধৱীসকল, ইয়াতে টোটেল পোষ্ট আহিছে 451টা পোষ্ট কনিষ্টেবল গাৰ্ডমেন গ্ৰেড থ্ৰী আণ্ডাৰ ডাইৰেক্টৰ অফ চিভিল ডিফেন্স এণ্ড হোম গাৰ্ড আসাম। তো বন্ধু বান্ধৱীসকল, ইয়াতে আপোনালোকে অনলাইন যোগে এপ্লাই কৰিব লাগিব। চাওক, ইয়াতে মাহিলী দৰমহা দিছে 14,000ৰ পৰা 60,500 টকালৈকে, আৰু ইয়াতে যিটো গ্ৰেড পে থাকিব 5,600 টকা। আৰু আপোনালোকৰ এই ফিজিকেল ষ্টেণ্ডাৰ্ড টেষ্ট হ'ব, তাৰপাছত আহিব ফিজিকেল এফিচিয়েঞ্চি টেষ্ট, তাৰপাছত আহিব আপোনাৰ ৰিটেন টেষ্ট, যিটো আপোনাৰ ছিলেকশ্যন প্ৰচেছ হয়। তাক ইয়াতে এটা অফিচিয়েল ৱেবছাইট দি দিছে www.slprbassam.in। আপোনালোকে এইটো ৱেবছাইটত গৈ পেলাই আমাৰ এই নটিচখন চাব পাৰে, যিখন অফিচিয়েল নটিচ হয়। তো ইয়াতে আপোনালোকে অনলাইন আবেদন কৰিব লাগিব 10/6/2020ৰ পৰা 30/6/2020 ভিতৰত। তাক ইয়াতে পোষ্টসমূহ কেটেগৰি ৱাইজত ভাগ কৰি দিছে। আনৰিজাৰ্ভৰ কাৰণে আছে, মেল ফিমেলৰ কাৰণে টোটেল পোষ্ট আছে 331টা, এছ চিৰ কাৰণে মেল ফিমেলৰ কাৰণে আছে টোটেল পোষ্ট 43টা, আৰু এছ টি এইচৰ কাৰণে আছে মেল ফিমেল মিলাই টোটেল পোষ্ট 28টা, এছ টি পিৰ কাৰণে আছে মেল ফিমেল টোটেল পোষ্ট 49টা, অৰ্থাৎ টোটেল পোষ্ট হৈ গ'ল আপোনাৰ 451টা পোষ্ট। তো বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে এই পোষ্টসমূহৰ কাৰণে যি আবেদন কৰিব লাগিব, সেই আবেদনৰ কাৰণে আপোনালোকে কোনো ধৰণৰ এপ্লিকেশ্যন ফিজ দিব নালাগে। এইটো যথেষ্ট ভাল খবৰ। চাওক, ইয়াতে কেণ্ডিডেটজন ইণ্ডিয়ান চিটিজেন হ'ব লাগিব, আৰু ইয়াতে এজ লিমিট দিছে 18 বছৰৰ পৰা 38 বছৰ বয়সলৈকে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব। আৰু আপোনালোকে এজ ৰিলেক্সেশ্যন পাব গভাৰ্ণমেণ্টৰ নৰ্মছ অনুযায়ী। তো ইয়াতে চাওক, এছ চি এছ টি পি আৰু এছ টি এইচসকলে 5 বছৰ পাব, অৰ্থাৎ 38+5 হ'ব, আৰু 3 বছৰ পাব অ' বি চি এম অ' বি চি, অৰ্থাৎ 38+3 বছৰ। তো ইয়াতে চাওক বন্ধু বান্ধৱীসকল, ইয়াতে মিনিমাম কোৱালিফিকেশ্যন বিচাৰিছে, এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন বিচাৰিছে এইচ এছ এল চি পাছ কৰিব লাগিব, তাৰপাছত আপোনাৰ হোমগাৰ্ড ট্ৰেইনিং কৰা এখন চাৰ্টিফিকেট লাগিব, আৰু যদি নাই আপুনি তেন্তে এন চি চি এই চাৰ্টিফিকেটখন লাগিব। তো যদি আপোনালোকে এই দুখন চাৰ্টিফিকেট নাই তেন্তেহ'লে আপোনালোকে ইয়াতে এপ্লাই কৰিব নোৱাৰিব। তো এই দুখনৰ যিকোনো এখন চাৰ্টিফিকেট আপোনাক প্ৰয়োজন হ'ব, আৰু ইয়াতে প্ৰথমে হ'ব আপোনাৰ যি ফিজিকেল ষ্টেণ্ডাৰ্ড টেষ্টৰ কাৰণে যিখিনি প্ৰয়োজনীয় হ'ব। চাওক, হাইট মিনিমাম লাগিব, জেনেৰেল অ' বি চি এম অ' বি চি বা এছ চিৰ কাৰণে, মেলসকলৰ কাৰণে 162.56 চেণ্টিমিটাৰ, ফিমেলসকলৰ বাবে 154.94 চেণ্টিমিটাৰ, আৰু এছ টি এইচ এছ টি পি কাৰণে মেলৰ বাবে আছে 160.02 চেণ্টিমিটাৰ, আৰু ফিমেলৰ কাৰণে আছে 152.40 চেণ্টিমিটাৰ। আৰু চেষ্ট অনলি ফৰ মেন, জেনেৰেল অ' বি চি এম অ' বি চি এছ টি এছ টি পি কাৰণে নৰ্মেল লাগিব 80 চেণ্টিমিটাৰ, আৰু এক্সপেণ্ডেড লাগিব 85 চেণ্টিমিটাৰ, আৰু এছ টি এইচৰ কাৰণে নৰ্মেল লাগিব 78 চেণ্টিমিটাৰ, আৰু এক্সপেণ্ডেড লাগিব 83 চেণ্টিমিটাৰ। আৰু ইয়াতে মেডিকেল টেষ্টত যিখিনি আপোনাৰ হ'ব, চাওক কেণ্ডিডেটসকলৰ নকনি টেষ্ট কৰিব, প্লেট ফুট, আই টেষ্ট, কালাৰ ভিজন, এইখিনি আপোনাৰ টেষ্ট কৰিব যিখিনি আপোনাৰ ডিফেন্স লাইনত টেষ্ট কৰা হয়। তো আপোনালোকে এইখিনি বিষয়ত অলপ যথেষ্ট ধ্যান দিব। আৰু আইচ লাইট আপোনাৰ লাগিব 6x6, সেইটো বহুত ইম্পৰ্টেণ্ট হয়। তো আপোনালোকে কেনেকৈ এপ্লাই কৰিব লাগিব মোবাইলতে মই আপোনালোকক এটা ভিডিঅ' বনাই দিম,
যদি কেনেক এপ্লাই করব লাগে আপনার ভিডিও লাগে তেনহলে মোক কমেন্টত গৈ এটা কমেন্ট করব মই আপোনালোকক কেনেক মোবাইলতে এপ্লাই করব পাৰিব বা ভিডিও বনাই জানাই দিম তো এটা চাওক মই যিখিনি ইম্পর্টেন্ট সেইখিনি এটা দেখাই যাব চেষ্টা করছো আর বুঝাই গৈ আছো ইয়াতে আপোনালোকক চাওক ডকুমেন্ট কি কি লাগিব SSLC পাসপোর্ট সার্টিফিকেট লাগিব আর এজ প্রুফ হিসাবে লাগিব মেট্রিকর এডমিট কার্ডখন তারপরে আপনার লাগবে কাস্ট সার্টিফিকেট আর অল্প আগত কইছিল যে NCC এ সার্টিফিকেট বা যদি হোম গার্ড ট্রেনিং করা সার্টিফিকেট আছে সেখান লাগবে আর ইয়াতে জেনারেল ক্যান্ডিডেট সকলের EWS সার্টিফিকেট আপলোড করব লাগিব তো চাওক বন্ধু বান্ধবী সকল মই আর যিমানখিনি পাইছো আপনাদের বুঝাই দিব চেষ্টা করছো এটা তললে গৈছো তলত চাব পাৰে আপনার ইয়াতে চাওক চাব আপনাদের এখানে গোটেখিনি ভালদরে ইয়াতে আসল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সরি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ইয়াত থাকিব আপনার টোটাল 40 মার্ক আর মেল ক্যান্ডিডেট সকলে ইয়াতে রানিং করব লাগিব 3200 মিটার 14 মিনিটত আর লং জাম্প মারিব লাগিব মিনিমাম 335 সেন্টিমিটার আর এই যে আপনার রানিং হব ইয়ার কারণে আপনার CCTV আন্ডার থাকিব গোটেখিনি তো ইয়াতে কোনো পয়সা টাকা পয়সা কোনো লেনদেন নাহে আর ইয়াতে চাক কিমান সময়ত আপনি রানিং করলে কমপ্লিট করব পাৰিব বা কিমান সময়ত আপনি সোমালে কিমান মার্ক পাবে এটা গোটেখিনি দি দিছে আপনাদের এটা চাই লোক পাৰিব আর ফিমেল ক্যান্ডিডেট সকলে রানিং করব 1600 মিটার 8 মিনিটত আর লং জাম্প মারিব লাগিব মিনিমাম 244 সেন্টিমিটার চাওক ইয়াতে ফিমেল সকলের কারণে দিছে কিমান কিলোমিটার সময়ত আপনাদের রানিং কমপ্লিট করলে কিমান মার্ক পাব গোটেখিনি ইয়াতে দি দিছে আপনাদের নোটিশন ভালদরে চাই লব তো মানে গোটেখিনি ভালকে কোয়া নাই যেহেতু বহুত সময় হয়ে যাব লং ভিডিওটা লং হয়ে যাব তো ইয়াতে রিটেন টেস্ট আছে আপনার 100 মার্ক আহিব কি কি বিষয়ের উপর আপনাদের পড়িব লাগবে ইয়াতে দি দিছে এলিমিনেটরি আর্থমেটিক জেনারেল ইংলিশ লজিক রিজনিং বা মেন্টাল এবিলিটি আসাম হিস্টোরি জিওগ্রাফি পলিটি ইকনমি আর জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স তো ইয়াতে এক্সট্রা কারিকুলার এক্টিভিটির মার্ক দি দিছে ইয়াতে কত কিমান মার্ক পাব আপনাদের ভালকে চাই লব আর ন্যাশনাল যে NCC সার্টিফিকেট আছে যে স্পোর্টস সার্টিফিকেট আছে তো এনেকা কম্পিউটার সার্টিফিকেট আছে তো ইয়াতে আপনার এক্সট্রা মার্কখানি পাব তো যদিহে মোৰ এই ভিডিওটো ভাল লাগিছে তো প্লিজ বন্ধু বান্ধবী সকল মোৰ চেনেলটো প্লিজ সাবস্ক্রাইব কৰি দিব আৰু কাষতে থকা বেল আইকনটো বজাই দিব তো বন্ধু বান্ধবী সকল ভিডিওটো আপোনালোকৰ বন্ধু বান্ধৱীৰ মাজত শেয়ার কৰি দিব আজিলৈ ইমানেই ধন্যবাদ জয় অসম